মদ্যপ অবস্থায় বাইক চালানোর ফলে দুর্ঘটনা ঘটেছে কমলপুরে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত 8:30 নাগাদ কমলপুর থানার কমলপুর হালহালি রাস্তার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন। আহতরা হলেন বাইক চালক ছোটন দাস ও নিরোদ দাস। আহতদের বাড়ি কমলপুর থানার হারের খোলা গ্রামে। রবিবার ছিল কমলপুর হালহলি বাজারের হাটবার। ছোটন দাস ও তার বন্ধু নিরোদ দাস হারের খোলা গ্রাম থেকে পালসার বাইক নিয়ে কোনো এক কাজে হালহালি বাজারে যায়। হালহালি বাজার থেকে দুই বন্ধু প্রচণ্ড মদ্যপান করে রাত 8:30 নাগাদ কমলপুর হারের খোলা গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে পেট্রোল পাম্প সংলগ্ন আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে গুরুতর আহত হয়, অচৈতন্য অবস্থায় পড়ে থাকে। অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা কমলপুর ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অচৈতন্য মদ্যপ অবস্থায় আহতদের রাত 9:00 নাগাদ বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। আহতদের নাকে মুখে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তারা কি মানে মদমত অবস্থা আসলো? অতিরিক্ত মদ্যপান করে বাইক চালানোর ফলে নিয়ন্ত্রণ রক্ষা করতে না পারায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় বাসিন্দারা অভিমত ব্যক্ত করেছেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।